এই শোনো না গো, সকল রকমের পাঠ গল্প পেতে এখনই আপন ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। সেই ঝড়ের সন্ধ্যাতে যেদিন আমির আর তোমার প্রথম দেখা হয়েছিল, বাক্য দুটি পদ্মজার নিঃশ্বাস থামিয়ে দিল। রিদওয়ান বিছানা ছেড়ে চেয়ার টেনে বসল, বলল, আমির সারা বছর ঢাকাতে থাকে, শুধু বর্ষাকাল আর শীতকাল গ্রামে আসে। সে সময় বর্ষাকাল ছিল, মেয়ে জোগাড় হয়ে গেছিল। সে আনন্দে আমির আমার সাথে তাস খেলে, বলে যদি ওকে আমি হারাতে পারি আমি যা চাইব তাই দিবে। একটু প্রশংসা করি, আমির শয়তান হলেও কথা দিয়ে কথা রাখত, অভ্যাসটা ভালোই ছিল। আমার ভাগ্য আমির সেদিন হেরে যায়। আমাদের আটপাড়ার গ্রামের মেয়েদের আমরা কখনো স্বীকার করি নাই, এটা আমাদের নিয়ম। নিজের গ্রামের মেয়ের হারানোর দুর্নাম হবে বড় চাচার, কারণ তিনি মাতব্বর আটপাড়ার কোনো মেয়েদের আজও আমাদের হাতে পড়েনি। তোমাকে আমি স্কুলে যাওয়ার সময় দেখি, বিশ্বাস করো আমি তোমাকে সেদিন দেখেই সেদিন রাতে ঘুমাতে পারিনি। আপনাকে বলেছি আমাকে এনে দিতে, তিনি দিলেন না। আটপাড়ার মেয়েদের তুলে আনা যাবে না, কড়া নিষেধ। তারপর অনুরোধ করেছি যাতে বিয়ের প্রস্তাব নিয়ে যাই। তখন বড় চাচা বলেন, তোমার মায়ের কথা, তিনি মুক্তিযুদ্ধ, গ্রামে অনেকের কাছে শুনেছি তোমার মা নাকি মেয়েদের বিয়ে দিবেন না, দূর দূরান্ত থেকে বনেদি ঘরের ছেলেরাও নাকি এসেছে বিয়ের জন্য, তাও তিনি বিয়েতে রাজি হননি। কিন্তু আমার তো তোমাকে লাগবেই, তোমার রূপ এমনই যে সারা জীবন ভোগ করলেও পানসা লাগবে না। শেষ কথাটি শুনে রাগে পদ্মজার কপালের চামড়া কুচকে যায়, তবে একটু শব্দটা করল না। রিদওয়ান বলছে, আমার এই বাড়ির প্রতি, এই পাতালঘরের প্রতি লোভ অনেক আগে থেকে, তবুও আমি সেসব কিছু না চেয়ে আমিরের কাছে তোমাকে চেয়েছি, কতটা পছন্দ করি ভাবো একবার, ভাবো পদ্মজা, একটু ভাবো। রিদওয়ান পদ্মজার দিকে কাতর চোখে তাকালো, তারপর চোখে মুখে ক্রোধ এনে বলল, কিন্তু হলো কি, নিজেই পছন্দ করে ফেলল। আমির আমার জন্য তোমাকে তুলে আনতে গিয়েছিল, আমি জানতাম তোমার আম্মা বাড়িতে নেই, তাই এরপরের দিনই আমির তোমাদের বাড়িতে যাই, কথা দিয়েছিল এশার আজানের আগেই আমার কাছে তোমাকে ফসে দিবে। ধরক্তের বৃথি ঘরে আমি অপেক্ষা করছিলাম, মাঝরাত অবধি অপেক্ষা করছি, তারপরে আনন্দ মহলে চলে যাই, গিয়ে শুনি আমির বড় চাচাকে হুমকি দিচ্ছে, তোমার সাথে বিয়ে না দিলে নাকি কাজ ছেড়ে দিবে। যদিও সবাই জানি আমির কোনোদিনও তার পেশা ছাড়বে না, তাও বড় চাচা আমিরকে অসন্তুষ্ট রাখতে চান না, তাই কথা দিলেন তোমার সাথে বিয়ে দিবে, যেভাবেই হোক। আমির সাথে আমার তর্ক হয়, আমাকে তখন আদেশ দেওয়া হয় সৈয়দকে খুন করতে। সৈয়দ আমিরের সাথে বিয়াদাবি করছে, যা আমিরের গায়ে লেগেছে, ও চায় না সৈয়দ আর বেঁচে থাকুক, আমিরের আদেশ পালন করতে হয়। কিন্তু সেদিন আমি শুনিনি, তখন বড় চাচা বলল, পদ্মজা সমাজের কাছে আমিরের বউ হলো গরিব তোর বউ হবে, আমি তার ব্যবস্থা করব, আমিরের সাথে কথা বলবো। আমাকে আশা দেওয়া হয়, তাই সৈয়দকে সরিয়ে দিই, সব কিন্তু তোমাকে পাওয়ার জন্যই। কিন্তু অবাক কাণ্ড কি জানো, তোমার মাও সেদিন সেখানে উপস্থিত ছিলেন, মহিলা এত ভয়ঙ্কর আগে বুঝিনি, মেয়ে মানুষ হয়েও কিরকম ভাবে যে নেশাগ্রস্ত দুইটি মানুষকে জবাই করেছে তুমি ভাবতেও পারবা না। রিদওয়ান থামল, সে অবাক চোখে পদ্মজার দিকে তাকিয়ে আছে। পদ্মজার কোনো ভাবান্তর হলো না, সে জানে এই ঘটনা চিঠিতে পড়েছে। রিদওয়ান বলল, তার পরদিন সালিশে বিয়ের প্রস্তাব দেয়া হলো, তোমার আম্মাও রাজি হয়ে গেলেন, বলেছি না আমির দুনিয়ায় সব সুখ নিয়ে জন্মেছে, তোমার আম্মা আমাকে চিনতেন না, কখনো দেখলেও বা নাম শুনলেও মুখ মনে নেই, তাই তিনি নিশ্চিতে বিয়ের প্রস্তাব মেনে নিলেন। বড় চাচা সমাজের চোখে কতটা মহান সেটা তুমি জানো, দুই মাস অন্তর অন্তর দান করেন, সবাই অভাব দূর করে দেন, চিকিৎসা করান, হুনার ছেলের বউ মানে অনেক কিছু। তোমার আম্মা তো আর ভেতরের খবর জানতেন না, সে যাই হোক পরে কথা বলি। আমির যখন শুনল তোমার আম্মা দুটো খুন করেছে, ও চিন্তিত হয়ে পড়ে। আমির দ্রুতবাদ চালাক ও মানুষ চিনে, ও তৎক্ষণিক বুঝে গেল তোমার আম্মা জটিল মানুষ, তাই আমাকে নির্দেশ করলো বিয়ের বাড়িতে আমার মুখ না দেখাতে, চিনে গেলে সমস্যা হবে। আমির সাথে তাল মিলিয়ে বড় চাচাও নিষেধ করলো, আমি তো আপনি এই গ্রামের ছেলে আর আম্মাও এই গ্রামের মেয়ে বউ, তারপরে আপনাকে চিনতেন না। ওই যে বললাম, কখনো হাওলাদার বাড়ির ছেলে হিসাবে দেখলেও মনে নেই, সত্যি অনেকে চিনতেন না, নাম জানলেও মুখ চিনেন না।
মুখ চিনলেও হুট করে দেখে ধরতে পারবে না। সবসময় এখানে থাকি না, অন্তর্মহলে থাকি, রাতে বের হই, টলারে থাকি। এটা খুব সহজ ব্যাপার, তোমার আম্মা চিনতেন না বললেই বেমানান লাগবে না। আর শুনেছি তোমার আম্মা নাকি সমাজের দিকে চোখ দিতেন না তেমন, তিনি সংসার আর তিন মেয়েকে নিয়ে থাকতেন। কথাগুলো অবহেলার স্বরে বলে রিদওয়ান থামল। পদ্মজা কিছু বলল না। রিদওয়ান ভ্রু গুঞ্জন করে বলল, কোথায় যেন ছিলাম। পদ্মজা জবাব দিল না। রিদওয়ান মনে করার চেষ্টা করল, মনে পড়তে আবার বলা শুরু করল, আমিরের কথা মতো সে হেমলতাকে মুখ দেখায়নি, যায়নি ও বাড়িতে। বিয়ের দুই দিন আগে মেয়েগুলোকে ঢাকা চালান করে দেওয়া হয়, সেখান থেকে আলমগীর আমিরের কথা মতো পাচার করে দেয় বিদেশে। মৃত মেয়েগুলোকে ফেলে দেয়া হয় বড় বড় নদীতে, একটা মেয়ে রয়ে যায়। সে মেয়েটিকে পদ্মজা আর আমিরের বিয়ের আগের দিন রাতে হত্যা করা হয়। তারপর আমিরের কথা মতো হাবলু আর রিদওয়ান চলে আসে হাওড়ে। অন্দরমহলে তখন আমিরের গায়ে হলুদের উৎসব চলছিল, হাওড়ে তখন তীব্র স্রোত, বাড়ি ফেরার তারাও ছিল। আবার মেয়েটি অনেক দূরের, তাই হাবলু মেয়েটিকে নদীর শেষ মাথায় এবং হাওড়ের শুরুতে ফেলে দেয়। তখনই খেয়াল পড়ে আরেকটি নৌকা, যেখানে মোরর বাড়ির পরিবার ছিল। রিদওয়ান ট্রলারের ভেতর ছিল, সে হাবলুকে তারা দেয়, দ্রুত ট্রলার খোলা দেয়। তারপরের কাহিনী পদ্মজার জানা। পুরোটা শুনে পদ্মজা অবাক হয়ে যায়। সে হতভম্ব হয়ে প্রশ্ন করল, আর আর হানিফ মামার ব্যাপারটা? এটা ছোটখাটো ব্যাপার, ওই শালা আমাদের সাথেই লোক ছিল, তারপর অর্ধাপক দেখানো শুরু করে, টাকা চাই অনেক, আমিরের উপর কথা বলা শুরু করে, হুমকি দেয়, তার চাহিদাও বেড়ে যায়, অনেকদিন সহ্য করার পর একদম উপরে পাঠিয়ে দিই। রিদওয়ান হাসল, যেন খুব মহৎ একখানা কাজ করেছে। তারপর আবার বলল, প্রান্তর বাবা আর আবদুল্লাহ এদের নিয়েও প্রশ্ন করবে নাকি? এদের কথা জেনে তোমার লাভ নেই, দুজনেই সব জেনে ফেলার কারণেই মরেছে। সহজ হিসাব, প্রান্তর বাপ আমিরের হাতে, আবদুল্লাহ আমার হাতে। এসব বাদ দাও, আমরা আমিরের কথাই যাই, তোমাকে শুধু আমিরের গল্প শোনাই। রিদওয়ানের কাছে কথাগুলো যেন কত স্বাভাবিক, যেন মশা মারার গল্প বলছে। পদ্মজা ভীষণ অবাক হচ্ছে। বাড়ির আস্তারা গায়ের এত আগে থেকেই লেগেছিল, হানিফের খুন করতে গিয়ে তার মা খলিল হাতে ফিরে আসে, তার পরদিন হানিফের লাশ পাওয়া যায়, অথচ তার মা খুন করেনি, প্রান্তর বাপ খুন হয়, প্রান্ত মুন্না থেকে প্রান্ত হয়ে ওঠে, তাদের ভাই হয়ে ওঠে, আমি স্বীকার করতে এসেই তার প্রেমে পড়ে যাই, বিয়ে ঠিক হয়, বিয়ের আগের দিন রাতে নদীতে লাশ পাওয়া যায়, তারপর অবশেষ বিয়ে হয়, সবকিছু এক সূত্রে গাঁথা। এ কেমন যোগসূত্র! পদ্মজার মাথা ভন ভন করে ঘুরতে থাকে, এতদিন একটি চক্র তার আশেপাশে শব্দ তুলে ঘুরঘুর করছিল, সে শব্দ ঠিকই শুনেছে, তবে তার উপস্থিতি ধরতে পারেনি। আবার আমি বলা শুরু করলাম, বিয়ের দিন রাতে বড় চাচার কথায় ভরসা রেখে তোমাকে শুয়েছিলাম, ভেবেছিলাম আমি কিছু বলবে না, কিন্তু হলো কি, সে তো তোমার রূপে একেবারেই কুপকাত, তারপরে ঘটনা বোধ হয় সবই জানো। আমিরের অষ্টপৃষ্ঠে তোমাকে আগলে রাখার শুরু করে, একসময় ভিন্ন কার্যকলাপে তোমার সন্দেহ হতে থাকে, এ ব্যাপারটা আমিরকে চিন্তিত ফেলে দেয়, পাহারাদার বাড়িয়ে দেয়, তোমার উপর নজর রাখার জন্য রেখে দেওয়া হয় লতিফাকে, তাই আমিরের সাজানো দেয়াল ভেঙে পোষাতে পারনি পাতাল ঘরে। তোমার আম্মা নাকি চোখের দৃষ্টি দেখেই মানুষকে চিনতে পারে, কার মুখ থেকে জানি আমির শুনেছিল, ব্যাপারটা গুরুতরভাবেই নিয়ে নেয় আমির, সে কোনো ঝুঁকি নিতে চান না, তোমার আম্মাকে নিয়ে একটু ভয়ে ছিল, মহিলা জানো, আমির পরিকল্পনা করে তোমার আম্মার গলাটা আলাদা করে দিবে, মাঝপথে কাটা রাখা ভালো না, এটা কিন্তু আমার কথা না, আমিরেরই কথা। রিদওয়ান পদ্মজার মুখের ভঙ্গি দেখার জন্য তাকাল, পদ্মজার চোখ দুটো অগ্নিমূর্তি ধারণ করে। আমির হাওলাদার তার মাকে খুন করতে চেয়েছিল, রিদওয়ান পদ্মজার মেজাজ আজ করতে পেরে বলল, এমনকি খুন করতেও গিয়েছিল। পদ্মজার চকিতে তাকাল, তার চোখে জল টলমল করছে, সেই সাথে লাল হয়ে উঠেছে। রিদওয়ান বলল, ঘটনাটা তোমার বিয়ের কয়েকদিন পরেই, সেখানে গিয়ে জানতে পারলো তোমার আম্মা কি এক রোগ হয়েছে, মরে যাবে, সব ভুলে যাবে, সম্ভবত তোমার আম্মা তোমার আব্বার সাথে কথা বলছিল, আমার ঠিক মনে নেই, অনেক আগের ঘটনায় তো, তাই আমির তার পরিকল্পনা বাদ দিল, কয়দিন পর তোমাকে নিয়ে ঢাকায় চলে যাবে, এখন আর এসব করে লাভ নেই, কয়দিন পর এমনিতেই মরে যাবে, তবে যদি না মরতো তাহলে কিন্তু আমিরের হাতেই খুন হতো, এই হলো তোমার সোহাগের স্বামী। রিদওয়ানের ঠোঁটে তিরস্কারের হাসি, কি যে আনন্দ হচ্ছে তার,
শুধু পদ্ম যা জানে তার কী পরিমাণ কষ্ট হচ্ছে। আমিরের প্রতি রাগ ঘৃণা নিঃশ্বাসের সাথে পাল্লা দিয়ে পারছে। এই মুহূর্তে যদি তার হাত পায়ের বাঁধন খোলা থাকত, তবে সে রিদওয়ানের এই গা জ্বালা হাসি চিরতরে বন্ধ করে দিয়ে আমিরকে শেষ করে দিত। রিদওয়ান হই হই করে ওঠে, আরে আরে আরও বাকি আছে, থেমে গেলে চলবে না। সেদিন তোমার ম্যাট্রিক পরীক্ষার ফলাফল দিছিল, সেদিন তোমার আম্মা প্রথম আমাদের বাড়িতে এসেছিল, উনি আমাকে দেখেই চিনে ফেলে। বিচক্ষণ বুদ্ধিমতী মহিলা, মস্তিষ্ক নাড়া দিয়ে ওঠেন, তিনি তোমাকে নিয়ে ভয় পান বোধহয়। আমি রাতে দ্বিতীয় তলায় হাঁটছিলাম রুম্পা ভাবির ঘরটা নজরে রাখার জন্য, ধীরে ধীরে হাঁটছিলাম, তার সে শব্দই তোমার মায়ের কানে চলে যায়। তিনি বেরিয়ে আসেন, আমাদের কথা হয়, উনি তোমার ভবিষ্যৎ নিয়ে ভেঙে পড়েন। মা হিসাবে এমনটা হওয়ার কথা। শেষ রাতে আমি আর আমির সাদে ছিলাম, আচমকা দেখি তোমার আম্মা জঙ্গলের ভিতরে ঢুকছেন। কত সাহস, মেয়ে শ্বশুর বাড়িতে প্রথমবার এসে সন্দেহ করে, পুরো বাড়ি ঘোরাঘুরি করা শুরু করেছেন, বিন্দু মাত্র ভয় ডর নেই, জঙ্গলের ভিতরে আমাদের সব, তখন এত নিরাপত্তা ছিল না। তাই আমির ছুরি নিয়ে তোমার মায়ের পিছু ধাওয়া করে, লক্ষ্য ছিল যখন তোমার আম্মা টের পাবে কিছু তখনই ঝাঁপিয়ে পড়বে, কিন্তু তোমার আম্মা পুরো জঙ্গল ঘুরেও কিছু ধরতে পারেনি। এটা তোমার আম্মার ভাগ্য, নয়তো ওখানে মরতে হতো। এখানে কিন্তু সব শেষ নয়, তোমরা ঢাকায় যাওয়ার পর উনি আরও দুবার লুকিয়ে এই বাড়িতে ঢুকেছিলেন, দুইবারই হাবলু ওনার পিছু নিয়েছে। আমি আমিরকে চিঠি লিখি, তখন আমির জানালো আর একবার তোমার আম্মা যদি এখানে আসে সঙ্গে সঙ্গে যেন মৃত্যুর উপহার দিয়ে দেয়, কিন্তু তিনি আর আসেননি, কিছু না পেয়ে বিশ্বাস করে নিয়েছিলেন এখানে কিছু নেই, এ বাড়ির গোপন কিছু নেই, নয়তো অসুস্থ হয়ে পড়েছিলেন, কিছু একটা হবে জানি না অত। তোমার মায়ের ভাগ্য ভালো, দুইবার মেয়ের জামাইয়ের হাতে জাত খুনের হাতেও খুন হতে গিয়েও হয়নি, ওনার মৃত্যুটা লেগা ছিল রোগে। সে যাই হোক, দেখো আমি জানতো তোমার মা তোমার কতটা প্রিয়, তবুও কিন্তু নিজের স্বার্থ দেখেছে, তোমার মাকে খুন করতে চেয়েছে, এমন মানুষকে তুমি ভালোবেসেছ, রাগ হচ্ছে না ভেবে? পদ্মজা নির্বাক, বাঘহারা, তার ভেতরে বিন্দুমাত্র ভালোবাসার অনুভূতি নেই। রিদওয়ান আবার বলতে শুরু করে, আমি তোমার মায়ের মৃত্যুবার্ষিকী আর বোনের বিয়ের জন্য এখানে আসিনি, তুমি ভেবেছো সব কর্মকাজ ফেলে শুধু তোমার মন রাখতে এসেছে, এটা মিথ্যে। এ এখানে এসেছে বিপদে পড়ে, কুয়েত থেকে বড় অঙ্কের টাকা অগ্রিম নিয়েছে 6 মাস আগে, বিনিময়ে 30টা মেয়ে দিতে হবে, মেয়েগুলো গায়ে একটু দাগ থাকতেও পারবে না, মেয়েদের দেওয়ার কথা ছিল 1 মাস আগেই, আমরা অনেক চেষ্টা করেছি পারিনি, সব মানুষ চালাক হয়ে গেছে, এমন কখনো হয়নি। এবার সব উলটপালট হয়ে গেছে, আমিরের উপর চাপ আসতে থাকে, ও টাকাগুলো খরচ করে ফেলে, কি করেছে কে জানে, কুয়েত থেকে হুমকিও এসেছে। আরও 1 মাসের মধ্যে 30টা মেয়ে দিতে না পারলেও আমাদের সম্পর্কে সব প্রমাণ বাংলাদেশে পুলিশের ঐক্যতে পাঠাবে, যেভাবে হোক আমাদের ধ্বংস করবে, ওরা খুব ক্ষমতাশালী, বিশ্বের অনেক উন্নত দেশের সাথে তাদের চক্র সামিল আছে, আমরা সবাই এখন একটা ঝড়ে আছি, বিশেষ করে আমির আর ওর বাপ, তাই আমি এখানে এসেছি, 1 মাস শেষ হওয়ার আর 12 দিন বাকি, মেয়েদের পাচার করতে হবে 8 দিন পরেই, মেয়েরা জোগাড় হয়েছে 9 জন, যেভাবে হোক আমাদের 21টা মেয়ে লাগবেই, তাই এখন খুব চাপ, আর মরার উপর খাড়া ঘা হিসেবে উপস্থিত তুমি। হৃদয় শব্দ করে হাসল, তার হাসি যেন থামছে না। পদ্মজা তীক্ষ্ণ স্বরে বলল, ধ্বংসের লক্ষণ শুরু হয়েছে, 200 বছর চলেছে আর কত চলবে? কিন্তু আমরা সেটা হতে দেব না, আমি তো দেবই না, আমার জীবনে কিছু বলতে নেই, এই অংশটাই আছে বেঁচে থাকার জন্য, একটাই অংশ। যে মেয়েগুলোকে মেরেছেন তাদের না মেরে পাচার করিয়ে দিতে পারতেন, সেটা কেন করেনি? পদ্মজার ভেতরে অপ্রতিরোধ্য তুফান চললেও কণ্ঠ শান্ত, হৃদয় স্বাভাবিক স্বরেই জানালো কেন তারা এই মেয়েগুলোকে পাচার করতে পারছে না। মেয়েগুলো 2 মাস ধরে এখানে আছে, প্রথমে 15 দিন বীভৎস ধর্ষণে এদের অনেক ক্ষতি হয়ে গেছে, শরীরে বিভিন্ন দাগ বসে গেছে, তখন তারা জানতো না তাদের মেয়ের অভাব পড়ে যাবে, তারপরও 1 মাস ঔষধপত্র দিয়ে মেয়েগুলোর ক্ষতিপূরণের চেষ্টা করেছে, হয়নি, তাই বিগত 5 দিন ধরে তারা তাদের রীতি অনুসারে মেয়েগুলোকে পিটাচ্ছে। আজ 2টো মেয়ে মারা গেছে, আগে লাশই ফেলে দেওয়া হতো, 5 বছর ধরে টুকরো টুকরো করা হয়, এটাও আমিরের বুদ্ধি, যাতে কোনো মানুষের চোখে না পড়ে আর পুলিশও শনাক্ত করতে না পারে, পুলিশরাও এখন চালাক হয়ে গেছে। আমি মেয়ে পাচার করতে দিব না,
কি করবে? পদ্মজা নিশ্চুপ। কিছু পারবে না, আমির তোমাকে ছেড়ে দিল, আমরা ছাড়বো না, আর আমিরও তো তোমাকে ছাড়বে না, ও তোমার শরীরের আকৃষ্ট, ভালোবাসে না। যেদিন তুমি রুম্পার ঘরে রাতে ছিলে, সেদিন আমিরও তোমার খেয়াল রাখার জন্য নয়, তোমার উপর নজর রাখার জন্য রাতে ঘুমায়নি। রুম্পা কখন কি বলে দেয়, সেই ভয়ে রুম্পাকে খুন করার পরিকল্পনা আমিরেরই। ও বাবলুকে পাঠায়, হাবলুর ভাই বাবলু, দুজনে বংশগত জাত খুনি, কিন্তু গিয়ে দেখলো আলমগীর ভাই তার বউকে নিয়ে পালাচ্ছে। তবুও বাবলুর সাথে ওরা পারত না, সেখানে তুমি বাগড়া দাও, বাবলুকে খুন করে ফেলো। কি আশ্চর্য, একদম মায়ের রূপ পেয়েছ। পুরো দৃশ্য কিন্তু আমির দেখেছে, ও জঙ্গলেই ছিল, এত এত চিন্তার মাঝে তোমার এই রূপ। তুমি যখন পূর্ণাকে নিয়ে অন্তর্মহলে চলে যাও, তখনই লাশ সরিয়ে দেওয়া হয়। তুমি পূর্ণাকে নিয়ে ঘরে যাও, তখনই আমিরও তোমাদের ঘরে চলে যায়। এমনকি আমিরের জ্বরও হয়েছিল মেজুগড়ের চিন্তায়। এমন অবস্থায় তোমার খুনোখুনির কার্যক্রম আমিরকে পাগল করে তোলে, অস্থির হয়ে পড়ে, রানীকে খোঁজার নাম করে এখানে এসে পরিকল্পনা করে তোমাকে ভয় দেখানোর, যাতে তুমি ঢাকায় চলে যাও আমিরকে নিয়ে। ওর বিশ্বাস 8 দিনে মেয়ে জোগাড় করে ফেলবে, কিন্তু এটা বিশ্বাস নেই যে তুমি 8 দিন পর ঢাকা যেতে রাজি হবে না, তাই আগে থেকে কাজ এগিয়ে রাখার পরিকল্পনা করে। এমনকি তোমাকে মারতেও বলেছে, যাতে ভয় পাও। মারার পরও যখন ভয় পাওনি, তারপর বলল তোমাকে রক্ত দেখাতে, যদিও এটা মেয়েদের রক্ত দেখিয়েছিল তোমাকে। ওর বিশ্বাস ছিল স্বামীর জানের মায়া হলেও ছেড়ে দিবে না এই গ্রামে, কিন্তু তুমি তো মুখের উপরে বলে দিলে ঢাকা ফেরত যেতে রাজি না তুমি। এই সত্যি তুমি আমিরকে ভালোবাসো, ভালোবাসে কি? পদ্মজা দাঁতে দাঁত চেপে চোখের জল ফেলছে। রিদওয়ান দুই হাত নাড়িয়ে বলল, আচ্ছা এসব ভালোবাসা টালোবাসা বাদ দাও, আমি তোমাকে ভালোবাসে না, সব ওর নাটক, ও তোমার রূপকেই ভালোবেসেছে। এখনো যে রূপের শরীর তোমার, আমি তো নিজে নিয়ন্ত্রণ করতে পারি না, সেখানে তো হালালভাবে ভোগ করার নন্দন পেয়েছে। সবশেষে ভালোভাবেই বলছি পদ্মজা, কোনো বাগড়া দিও না আর, সব মেনে নাও, নয়তো তোমাকে মরতে হবে। আমি না মারলেও বড় চাচা আব্বা আর আমি তোমাকে ছেড়ে দেব না। তিনি কেন আমাকে মারবেন না? তিনি তো আমাকে ভালোবাসেন না। ভালো না বাসলেও টাকার প্রতি যেমন টান ওর, তেমন সুন্দরীদের প্রতিও টান আছে, ধরে রাখতে চাইতেও পারে। তোমার কাছে আমার অনুরোধ, অনেক করেছো, আর কিছু করো না। কি পারি সব করে? অর্থ পাই, শান্তি পাই। মেয়েদের কষ্ট দিয়ে কিসের শান্তি? হাওলাদার বংশে ভালো ছেলে নেই, সবাই খারাপ। যারা ভালো হয়েছে তারা মরেছে, তবে জাফর ভাইয়া আলমগীর এরা তো ভালো, এদের অনেক পিটিয়ে বড় চাচা আব্বা এই পথে আনতে পারেনি। জাফর ভাই তো এই সম্পর্কে কিছু জানেই না, জাফর ভাই একটু বোকা ধরনের, অনেক স্পর্শকাতর মন, মুরগির রক্ত দেখলেই অজ্ঞান হয়ে যায়, তাই তাকে আর এই জগতে আনা হয়নি। আব্বার প্রথম ছিল বলেই মরেনি, রাজধানীতে পাঠিয়ে দেওয়া হয় পড়ালেখা, তারপর বিয়ে করে বাইরে চলে গেল, আর আলমগীর ভাইয়া বাধ্য হয়ে এই দলে কাজ করছে, সুযোগ পেয়ে পালিয়ে গেছে। আমির তো ছোট থেকেই তেজি, বড় চাচার কাছে আমির হচ্ছে সোনার টুকরো। এসব গল্প করতে ভালো লাগে না, ঘাড়টা খুব ব্যথা করছে, এত শক্ত আঘাত দিয়েছ, ডাইনি নাকি তুমি? আচ্ছা আসল কথা বলি, আমিরকে ছেড়ে পালিয়ে যাও, এই রাজস্থের থাবা তের কথা ভেবো না, জীবনে কিছু পাইনি, মা জন্ম দিয়ে মারা গেলেন, বাপের অবৈধ সন্তান আমি, ছোট থেকে আমি অত্যাচারী, আজও আমিরের আমার উপর অত্যাচার করে, অনেক দুর্বল ছিলাম, পানিতে চুবিয়ে রেখেছে, শীতের রাতে উলঙ্গ করে বেঁধে রেখেছে, পিটিয়েছে। আমির মানুষ আঘাত করতে পছন্দ করে, মানুষের আকুতিমুনিতি ওর কাছে পরম শান্তির। তুমি ওর কাছে থেকো না, পালিয়ে যাও, পুলিশের কাছেও যেও না, অন্য কোথাও গিয়ে থাকো। ও এখন মায়া দেখাচ্ছে, যখন স্বার্থের বেশি টান পড়বে ঠিক হাত তুলবে, খুন করেও ফেলতে পারে তোমাকে। কি বলছেন? তাহলে উনি আপনার কাহিনী আমাকে শুনিয়েছিলেন? কিছু বললে? পদ্মজা কিছু বলতে পারল না, তার চোখ দিয়ে জল পড়ছে, পেছনের 6 বছর মিথ্যের জাল দিয়ে পেঁচানো, কিছুই সত্য নয়, সব মিথ্যা সব। আমির মাত্র এসেছে, এখন শেষ রাত, সে পানি খেয়ে রাফেদকে বলল, নতুন মেয়ে 3টাকে খেতে দিও, চিৎকার চেঁচামেচি করলে ভুলও মেরো না। আমির বিটু ঘরে বসে রয়েছে। মজিদ বলল, আমরা যাই তাহলে, সকালে কাজ আছে। আমির কিছু বলল না, কপাল কুচকে রেখেছে, সিগারেট ধরালো। খলিল বলল, ওই ছেলেরে এখন কি করবি?
এটা আমার ব্যাপার আরভিদ। আরভিদ সেকেন্ড কয়েকের মধ্যে আসলো। আমির বলল, বাড়ির পিছনে যাও, লতিফা থাকবে, যা দেবে নিয়ে আসবে। আরভিদ চলে গেল। আমির চেয়ারে বসে মজিদকে বলল, গেলে যাও, দাঁড়িয়ে আছো কেন? শফিক না আসছিল, কোথায় গেল? রিদুর কাছে গেছে, আইও ভাই বাড়িতে যাই। ঢাকার অফিস আর গোডাউনে আমি তো অনেকবার গিয়েছি, সেখানে পণ্য দেখেছি, মেনু দেখেছি, কিছু তো মিথ্যে মনে হয়নি। আমিরের সত্যি প্রাণের স্পোর্টের ব্যবসা আছে, ও কাঁচাকাজ করে না। আর আমার মেয়ে, আমার নিষ্পাপ 3 মাসের মেয়েটাকে কে খুন করেছে? বাবলু করেছে? রিদওয়ান এই প্রশ্নে থমকায়। পদ্মজা অধীর আগ্রহে তাকিয়ে আছে এই প্রশ্নের জবাবের জন্য। দরজায় টোকা পড়ে। সেকেন্ড কয়েকের মধ্যে প্রবেশ করলো একটা চেনা মুখ। রিদওয়ান হেসে বলল, আরে শফিক, শেষ রাতে এখানে? শফিক পদ্মজাকে জহুরি চোখে দেখে নিল। শফিকের এলোমেলো চুল, নোংরা চাহনি। সে রিদওয়ানকে বলল, আসছি, আগে বল আমিরের বউ এখানে কেন? এই মেয়েরও চালান করে দিবে নাকি? নিজে নিজে চলে এসেছো, কোনো বিপদ? থানার কি অবস্থা? তোরা কি আজিমপুর থেকে কোনো মেয়ে এনেছিস? আজিমপুরে মাতবর মামলা করেছে, তার মেয়ে হারিয়ে গেছে, বিশাল বড়লোক, বড়লোকদের ব্যাপার স্যাপার তো জানিসই, আশপাশে সব এলাকাতেই খোঁজ চলছে। আগামীকাল আনন্দপুরেও পুলিশ আসবে, তাই তোদের জানাতে এসেছি, সাবধানে থাকিস। দুনিয়া সব ভেজাল একসাথে এইবারেই আসতেছে। শফিক তার গোফে হাত বোলাতে বোলাতে পদ্মজাকে পা থেকে মাথা অবধি দেখল, তারপর পদ্মজার পায়ের কাছে বসল। পদ্মজার ফর্সা পা দুটোতে তার নজর পড়ে, পায়ে আলতো করে ছুঁয়ে দিয়ে বলল, খুব সুন্দরী, কাছ থেকে প্রথম দেখলাম, মেরেই তো দিবে নাকি? শফিকের ছোঁয়া যেন পদ্মজার গায়ে আগুন লাগিয়ে দিল, সে হুঙ্কার ছাড়ল, একদম ছোঁয়ার চেষ্টা করবেন না, দূরে সরুন। আরে এর তো তেজ অনেক, আমি সামলাই কেমনে? রিদওয়ান ঠোঁট কামড়ে হাসি আটকে রেখেছে, তার সাহস হচ্ছে না পদ্মজাকে ছোঁয়ার। কিন্তু অন্য কেউ আমিরের দুর্বলতায় হাত দিচ্ছে দেখে তার খুব আনন্দ হচ্ছে, সে শুধু দৃশ্যটা উপভোগ করছে। শফিক শার্টের বোতাম খুলতে খুলতে বলল, এত সুন্দর মেয়ে হাতছাড়া করা যায় না, মেরেই যখন দেয়া হবে একটু উপভোগ করে দেখি, কি বলিস? পদ্মজার বুক ধকপক করছে, শেষমেশ তার ইজ্জতেও হাত পড়েছে, সে ছটফট করতে থাকে ছোটার জন্য। পদ্মজার বাধা অবস্থায় উল্টা হয়েছিল, শফিক সোজা করে, সঙ্গে সঙ্গে পদ্মজার মসৃণ পাতলা পেট উন্মুক্ত হয়ে পড়ে শফিকের লোলুপ দৃষ্টি দেখে। সে প্রাণপণে ছোটার চেষ্টা করছে। শফিক উল্লাসে বলল, আরে ভাই, এমন সুন্দর মেয়ে মানুষ তো দুটো দেখিনি, আমিদের উচিত ছিল আমাদের সাথে ভাগ করে নেয়া, একাই 6 বছর। আচ্ছা যাক, তুই এখানে বসে থেকে দেখবি, দেখলে দেখতে পারিস। শফিক আরও অশ্লীল মন্তব্য করে, যা শুনে পদ্মজার ঘৃণায় বুক ফেটে কান্না আসে। শফিক পদ্মজার উপর ঝুঁকতে পদ্মজা চেঁচাতে থাকে, একদলা থুতু ছুঁড়ে দেয় শফিকের মুখের উপর। শফিকের চোখ দুটো বড় বড় হয়ে যায়, প্রবল আক্রোশে পদ্মজার আহত গালে থাপ্পড় বসায়। পুরনো ক্ষতস্থানের পুরো চামড়া ছিঁড়ে রক্ত বেরিয়ে আসে। ব্যথায় পদ্মজার সারা শরীর টনটন করে ওঠে, আর্তনাদ করে ওঠে আম্মা বলে। তখনই দুটো পায়ের শব্দ ভেসে আসে, কেউ একজন দৌড়ে এদিকে আসছে। রিদওয়ান আমিরের উপস্থিতি টের পেয়ে দ্রুত ভয়ে চেয়ার থেকে উঠে দেয়াল ঘেঁষে দাঁড়াল। ঘরে এসে প্রবেশ করল আমির। রিদওয়ানের ধারণা সত্যি, আমির পদ্মজার চিৎকার শুনেই চলে এসেছে। আমির এখানে আছে জানলে রিদওয়ান শফিককে নিষেধ করত, শফিকও তো বলেনি। যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। শফিক আমিরকে দেখে হাসল, বলল, চোখের পলকে সেই হাসি মিলিয়ে যায়, কথা বলাও থেমে যায়। আমির থাবা মেরে ধরে শফিককে। রিদওয়ান দ্রুত বেরিয়ে যায় ঘর থেকে, এটু ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। শফিক কিছু বোঝে ওঠার পূর্বে আমির ছুরি দিয়ে শফিকের গলার রগ কেটে ফেলে, রক্ত ছিটকে পড়ে পদ্মজার উপর। আমির নিঃশ্বাস বন্ধ রেখে ছুরি দিয়ে শফিকের দুই চোখে আঘাত করে, পেটে বুকে আঘাত করে, শফিকের মাথা দুই হাতে ধরে দেয়ালে শব্দ তুলে আঘাত করে। শফিকের মুখ থেকে ঘ্যার ঘ্যার ধরনের একটা শব্দ বেরিয়ে আসে, সেই শব্দ আর আমিরের বিশ্রী গালিগালাজে পদ্মজা ভীত হয়ে পড়ে।
রক্তে সারা ঘর রক্তপুরি হয়ে উঠেছে। পদ্মজার শরীর কাঁপতে থাকে। সে কখন আমিরকে খুন করতে দেখেনি, আজই প্রথম দেখছে। কি নির্মমভাবে তার খুন করার ধরন, কি হিংস্র তার চাহনি, তার আক্রমণ। চোখের পলকে মানুষ খুন করে ফেলেছে। পদ্মজার চোখ বুঝে জোরে জোরে কাঁদতে থাকল। আমিরের সারা মুখে রক্ত, চোখ দুটো ছাড়া আর কিছু দেখা যাচ্ছে না, হাঁপাচ্ছে না। দরজার বাইরে এসে দাঁড়ালো মজিদ, খলিল, রাফেদ এবং আরভিদ। মুহূর্তে চারিদিক থমকে যায়, থেমে যায় সব শব্দ। শফিকের রক্তাক্ত দেহটি মেঝেতে পড়ে আছে, চোখ দুটো যেন বেরিয়ে এসেছে, গলার রক্ত থেকে ছিটকে রক্ত বের হচ্ছে। যে কোনো সাধারণ মানুষের কাছে এই দৃশ্য দেখা মানে ওই মুহূর্তে মৃত্যুবরণ করা, গড় গড় করে বমি করা। পদ্মজার সারা শরীর কাঁপছে, এমন মানুষের সাথে সে কিছুতেই পারবে না। মুহূর্তের ঘটনায় সে হার মেনে নিয়েছে, মনে প্রাণে নিজের মৃত্যু চাইছে। এই মুহূর্তে মনে ভয় ছাড়া আর কিছুই নেই, ভালোবাসা, রাগ, ঘৃণা, ক্রোধ, কিচ্ছু নেই। সে শুধুই ভয় পাচ্ছে। আমির হাতের ছুরি চেয়ারের উপর রাখল, তারপর রক্তমাখা জ্যাকেট খুলে মেঝেতে ফেলল। পদ্মজা ভয়ে মিয়ে গেছে, অস্বাভাবিকভাবে ফোঁপাচ্ছে। খলিল যত দ্রুত সম্ভব জায়গা ছেড়ে চলে গেলেন। মজিদ তীব্র বিরক্তিতে চোখ মুখ কুচকে বিকৃত রূপ ধারণ করলেন।